हेलो फ्रेंड्स, आज के आमी तोमादेर सामने नतून एकटा भिडियो निये एसेछि। जे भिडियोटाते आमी देखाबो जे नासिकेर पंचवटी जे जायगाटा नासिकेर सेखान थेके जे नदीटा बोये गेछे सेई नदीटार नाम गोदावरी। जे गोदावरी नदीटा आछे तार चारिपाशे प्रचुर मंदिर। ये समस्त मंदिरगुलो जेटुकु जाना गेछे जे एटा रामायणेर काल थेके आछे समस्त मंदिरगुलो। আর এই জায়গাটার মাহাত্ম্য হচ্ছে যে রাম, লক্ষ্মণ এবং সীতা মাইয়া এই তিনজন তাদের যে বনবাস কালটা কাটিয়েছে সেই বনবাস কালের কিছুটা সময়, কিছুটা বছর এই নাসিকে, এই গোদাবরী বা তার চারিপাশে ওনারা ছিলেন। তাদের প্রচুর কিছু দর্শনীয় বা মন্দির দেখা যায়। আর এই যে গোদাবরী নদী, এই নদীটার একটা মাহাত্ম্য কি যেটা আমাকে সবথেকে আকর্ষণ করেছিল, আমি লাস্ট ইয়ার আগস্টে গিয়েছিলাম এবং একটা উত্তম সময়, যে সময় বর্ষাকাল, যে সময় সবাইকে আমি বলবো ওখানে ওই সময়টাই যাও। আর এই মাহাত্ম্য হচ্ছে এখানে কুম্ভ মেলা হয়। যে আমি নাসিকে অনেক বছর আগে 7 বছর নাসিকে ছিলাম, তখন আমি কিন্তু কুম্ভ মেলাটা পেয়েছি এবং পুণ্য অর্জন করেছি। তো সেই কুম্ভ মেলা এখানে 12 বছর পরে একবার করে কুম্ভ মেলা হয়, এটা হচ্ছে সব থেকে বড়। এমনি নাসিক খুব বা গোদাবরী বা পঞ্চবটী চারিপাশটা খুব শান্ত শহর, ঠিক আছে, কিন্তু কুম্ভ মেলার সময় এখানে একদম পা দেওয়ার জায়গা থাকে না। এত সাধু সন্ন্যাসী বা যারা তীর্থ করতে চায়, যারা পুণ্য অর্জন করতে চায় তারা আসে। তো এই জায়গাটা তখন তার একদম চেনা যায় না যে ওই নাসিক বা ওই গোদাবরী বা ওই পঞ্চবটী, চেনা যায় না, ঠিক আছে। আর সবথেকে সুন্দর যে আমি দেখেছি যেটা, সেটা হচ্ছে যে গোদাবরীর বর্ষাকালে তার রূপটা, অন্য সময় না এখানে জল থাকেই না প্রায় বলা চলে। আর বর্ষাকাল বা আগস্টের সময় যে সময় আমি গেছি, তো শেষের দিকটা গেছি, আগস্টের 18 তারিখে গেছিলাম, 24 তারিখে ফিরেছি। তো ওই সময়টা আমি যে তার রূপ দেখেছি, চলুন আপনাদের গোদাবরী অত সুন্দর রূপটা আপনাদের কাছে দেখাই, আমি দর্শন করাই। কি সুন্দর দৃশ্য গোদাবরী নাসিকে, গোদাবরীতে আছে যেখানে কুম্ভ মেলা হয়। এত সুন্দর দৃশ্য ভাবা যায় না, কি জলের স্রোত, এখন বিশাল পরিমাণে জল পড়ছে, গোদাবরী নদীর ভরে গেছে বর্ষা, প্লাস বিশাল জোয়ার চলছে, নদী একদম ভরে গেছে, কি জল। একটা মন্দিরও আছে, সূর্যটা প্রায় চলে যাচ্ছে, বিকেল দিকটা হয়ে যাচ্ছে, 4টে বেজে গেছে এখানে, কখন 4টে বেজে গেছে, 5টা বাজে, কিন্তু এখনও সূর্য দেবতা আছে। আমাদের এখানে তো 5টার সময় সন্ধ্যে হয়ে যায়, এখানে লেট সন্ধ্যে হয়, জলটা কি সুন্দর যাচ্ছে, দারুণ সুন্দর জল যাচ্ছে। অপূর্ব দৃশ্য, জীবনটা ভরে গেল। নাসিকেই ছিলাম কিন্তু তখন এর মাহাত্ম্য জানতাম না, বুঝতাম না। এই যে জলগুলো জলের মধ্যে নেবে নেবে এ করলাম, পা দিলাম, মাথায় ঠেকালাম, আমি রূপালি, জলের সাথে আমি দাঁড়িয়ে ভীষণই ভালো লাগছে।